কালকে আমরা একটা কাজ করেছি, কালকে এই টেমপ্লেটটাতে আমরা ইম্পর্টেন্ট একটা কাজ করেছি, সেটা হচ্ছে এটাকে এইচটিএমএল টু ওয়ার্ডপ্রেসে কনভার্ট করেছি। এই যে ওয়ার্ডপ্রেস এখন আমাদের সাইটটাকে দেখা যাচ্ছে, ঠিক আছে, এইচটিএমএল টু ওয়ার্ডপ্রেসে কনভার্ট করেছি। এখন আমাদের মূল কাজ হচ্ছে এগুলোকে ডেভেলপ করা। ডেভেলপ মানে কি আমি একটু বলি, ডেভেলপ মানে হচ্ছে আমরা এটাকে জাস্ট ওয়ার্ডপ্রেসে দেখতে পাচ্ছি, খেয়াল করেন, জাস্ট ওয়ার্ডপ্রেস আমার সাইটটা ভেঙে যাচ্ছে না, সিএসএস পাচ্ছে, জাভাস্ক্রিপ্ট পাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি ধরুন লোগোটা চেঞ্জ করার জন্য। এখন লোগো চেঞ্জ করতে হলে ডাইনামিক তখনই বলতে পারবো যখন এখান থেকে কেউ একজন লোগো আপলোড দিবে আর এখানে সেটা দেখা যাবে। মেনুকে ডাইনামিক করা বলতে কখন বোঝায়, যখন আমি মেনু এখান থেকে তৈরি করব, মেনু অটোমেটিক এখানে শো করবে। প্রত্যেকটা জিনিস ডাইনামিক মানে হচ্ছে ভিতর থেকে চেঞ্জ করা যাচ্ছে, ভিতরে ক্লায়েন্ট কোনো কোড জানবে না, সে চেঞ্জ করবে, এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো প্রথমে আমাদের লোগোর দিকে চোখ পড়ে। তো লোগোর দিকে গেলে প্রথমে যে প্রবলেমটা আপনার কাছে মনে হবে, নোটপ্যাডে একটু লিখে নেই যেন আপনাদের মনে থাকে। প্রথমে হচ্ছে লোগো। তো লোগোতে প্রবলেম হচ্ছে প্রথমে এটা হচ্ছে অ্যাডমিন বারের নিচে, অ্যাডমিন বার, খেয়াল করেন এটা অ্যাডমিন বারের নিচে, মানে এই যে এমন ভাবে পড়েছে। এখন আমরা নরমাল অবস্থায় সাইটটা ঠিক ছিল না, কিন্তু ওয়ার্ডপ্রেসে যে ক্লায়েন্ট তিনি যখন লগইন করা অবস্থায় থাকবেন তখন তিনি সাইটটাকে এভাবে দেখবেন। তো এটা তার কাছে মনে হচ্ছে এটা এভাবে কেন, আর একটু আমি যখন দেখি তখন একটু স্পেস পাবে, পাবলিক যখন দেখবে তখন নরমাল দেখবে। আমি কি কথা বুঝাতে পারছি, খেয়াল করেন আমাদের সাইটটা কোথায়। একটু নরমালি দেখেন, এটা HTML, ঠিক আছে, এটা কিন্তু HTML। এখন HTML কি আপনার মনে হচ্ছে কোথাও কোনো প্রবলেম আছে, স্পেসের দরকার আছে মেনুর উপরে? যখন ওয়ার্ডপ্রেসে যাবে তখন একটা ক্লায়েন্ট কি করে, তার একটা অ্যাডমিন বার, এই যে এতটুকু অ্যাডমিন বারের কারণে সে কি করে, এটা অ্যাডমিন বারের নিচে লোগোটা চলে গেছে। এখন তার কাছে এটা এমবারেসিং, সে চাচ্ছে ক্লায়েন্ট যখন পাবলিক এটাকে দেখবে তখন এরকম নরমাল দেখবে, আমি যখন দেখবো তখন এটা হচ্ছে একটু বিস্পিত জায়গা বেশি পাবে উপর থেকে। তার কনসেপ্টটা কি আপনারা বুঝতে পারছেন, পাবলিক নরমালি ভাবে দেখবে, এভাবে একদম এরকম ভাবে দেখবে, কিন্তু যখন উনি দেখবে, যখন একজন যিনি ড্যাশবোর্ডে লগইন করা থাকবে, সে যেন নরমাল অবস্থা থেকে 20 পিক্সেল জায়গা বেশি দেখে, তার মানে কি মার্জিনটা 20 পিক্সেল, কিন্তু পাবলিক দেখবে নরমাল, আপনি দেখবেন যখন দেখবেন তখন 20 পিক্সেল, তার মানে এটা জাদুঘর একটা ব্যাপার করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে একটা জিনিস আছে, এটাকে নাই করে দেওয়ার একটা উপায় আছে, হ্যাঁ, যদি কেউ চায় আর কি, যদি কেউ চায় যে আপু আমি এটাকে নাই করে দিব। এটাকে নাই করে দেওয়ার উপর হচ্ছে ফাংশন ডট পিএইচপি তে যাবেন, এখানে গিয়ে এই ফাংশনটার উপরে লিখেন রিমুভ অ্যাডমিন বার, এটা হচ্ছে অ্যাড ফিল্টার, দুটা প্যারামিটার, প্রথম প্যারামিটারটা হচ্ছে শো, তারপর হচ্ছে অ্যাডমিন বার, প্রথম প্যারামিটারটা কি শো অ্যাডমিন বার, দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ডাবল আন্ডারস্কোর, এটা কি ডাবল আন্ডারস্কোর, তারপর হচ্ছে রিটার্ন ফলস, দেওয়ার পর আপনি এখানে একটা রিলোড দেন, হাওয়া হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু দেখেন অ্যাডমিন বার জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটাকে হাওয়া করা যাবে না, কারণ ক্লায়েন্টের দেখেন বারবার এপেজ আর এপেজ ঘুরতে হচ্ছে, যদি উপরে অ্যাডমিন বার থাকে তাহলে সে সহজে যে কোনো কিছু চেঞ্জ করতে পারে, তার মানে অ্যাডমিন বারটা থাকা লাগবে। এখন অ্যাডমিন বারটা, এখানে একটা কথা বলে রাখি, অ্যাড ফিল্টার আর অ্যাড অ্যাকশনের মধ্যে পার্থক্যটা কি, অ্যাড অ্যাকশন হচ্ছে নতুন কিছু তৈরি করার জন্য, অ্যাড ফিল্টার হচ্ছে কোনো কিছু পরিবর্তন করার জন্য, ওয়ার্ডপ্রেসে আগেই আছে সেটাকে পরিবর্তন করুন, আর অ্যাড অ্যাকশন মানে হচ্ছে এটাকে, এটা নেই আমি নতুন করে যুক্ত করছি, তার মানে অ্যাড ফিল্টার দেখেন আমি এটা অ্যাডমিন বারটা কি করছি, আমি পরিবর্তন করছি, আছে সেটাকে নাই করে দিচ্ছি, সেই জন্য অ্যাড ফিল্টার। যখন আমরা ফাংশন ব্যবহার করেছি গতকাল সিএসএস জেএস এর জন্য সেটা কি অ্যাড অ্যাকশন, কারণ এটা ছিল না ওয়ার্ডপ্রেস, আমি যুক্ত করেছি, এই আমার জাভাস্ক্রিপ্ট সিএসএস গুলো কি ওয়ার্ডপ্রেস আগে ছিল, ছিল না, আমি যুক্ত করি, সেটা হচ্ছে অ্যাড অ্যাকশন। আচ্ছা তাহলে এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম, এটা আমলে নেওয়ার দরকার নেই, আমি বললাম যেটা অ্যাডমিন বারকে কেউ যদি নাই করতে চায়, বাট নাই করাটা কোনো ভালো সমাধান না। ভালো সমাধান হচ্ছে কি, ভালো সমাধান হচ্ছে ইন্ডেক্সে যান, সরি হেডার ডট পিএইচপি,
এখানে বডিতে একটা ক্লাস আছে, যিনি এইচটিএমএল এর কাজ করেছে তিনি দিয়েছে বডিতে এই ক্লাসটা, এইচটিএমএল থেকে দরকার নাই। ঠিক আছে, এখানে নরমালি এবার দেখেন বডিতে কোনো ক্লাস নাই, আপনি একটু রিলোড দেন, ইন্সপেক্ট ইন্সপেক্ট করে দেখেন বডিতে কিন্তু আমরা ক্লাস মুছে দিয়েছি, কিন্তু কাস্টমাইজ সাপোর্ট ক্লাসটা কোথা থেকে পাচ্ছে বলেন তো? ওয়ার্ডপ্রেস থেকে পাচ্ছে। বডিতে কিন্তু আমরা কোনো ক্লাস নেই, ইন্সপেক্ট করে দেখলাম ওয়ার্ডপ্রেস এসে ইন্সপেক্ট করে দেখলাম কাস্টমাইজ নামে একটা ক্লাস পাচ্ছে, তখন আমার চিন্তা করতে হবে তাহলে একটা কাজ করি, কোডেক্সে যাই, কোডেক্সে গিয়ে ওয়ার্ডপ্রেস এর কিছু ক্লাস লাগবে আমাদেরকে, ওয়ার্ডপ্রেস এর কিছু ডিফল্ট ক্লাস লাগবে যেগুলো নিয়ে আমরা সিএসএস করব। এটার নাম হচ্ছে, এখানে দিয়ে দেন বডি বডি ক্লাসে কি কি থাকে, জাস্ট কিচ্ছু করতে হবে না, ওরা বলছে বডির মধ্যে, এই যে বডির মধ্যে পিএইচপি ভিতরে লিখতে হবে, কপি করে লিখতে পারেন, হাতে লিখতে পারেন যেভাবে আপনার ভালো লাগে, বুঝতে পেরেছি? এবার একটা রিলোড দেন, এবার একটা রিলোড দিয়ে ইন্সপেক্ট করে দেখি যে আসলে কয়টা ক্লাস যুক্ত হয়েছে। দেখেন বডিতে কয়টা ক্লাস যুক্ত হয়েছে, একটা হোম, একটা ব্লগ, একটা লগড ইন, একটা অ্যাডমিন বার, একটা কাস্টমার সাপোর্ট, কাস্টমার সাপোর্ট আগে ছিল, নতুন যুক্ত হয়েছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। এখন কারো যদি মনে হয় যে আপু আমি ফাংশন এখানে এতক্ষণ অ্যাডমিন বারকে নাই করে দেওয়ার জন্য আমার একটা ফাংশন লিখতে হয়েছে না, এখন আপনারা যারা এসটিএমএল সিএসএস জানেন অ্যাডমিন বার কথাটা লিখে সিএসএস এ লিখে ডিসপ্লে নান চলে যাবে। আচ্ছা আপনার কাছে যদি মনে হয় আপু তাহলে এখন আমি মানে এই ক্লাসগুলো কেন আনলাম, দেখেন এখানে একটা ক্লাস আছে, যখন আপনি লগ ইন অবস্থায় থাকেন তখন কি লেখা থাকবে, লগ ইন, যখন আপনি লগ আউট হয়ে যাবেন তখন এটা কি হয়ে যাবে, নাই হয়ে যাবে, লগ ইন কি আপনি থাকবেন একটু দেখি, দেখেন যখন আমি লগ ইন থাকছি তখন ক্লাসটা আসছে, এবার আসেন আমরা এটা থেকে লগ আউট হয়ে যাই, লোকাল হোস্ট হ্যালো এবার আমরা একটু রিলোড দেই মানে ইন্সপেক্ট করি, এটা হচ্ছে লগ আউট অবস্থা, এটা 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 দেখবে কারা জানেন, কাস্টমাররা, ইউজাররা, আর এই যে লগইন অবস্থায় দেখবে একমাত্র অ্যাডমিন। এবার এসে আপনি দেখেন তো বডিতে কি কি ক্লাস এসেছে, হোম, ব্লগ, লগইন ক্লাসটা কোথায় গেল, যখন আপনি লগ আউট করবেন লগইন ক্লাসটা কি হয়ে যাবে, অটোমেটিক বাদ পড়ে যাবে, তার মানে আমি এমন একটা সিএসএস ব্যবহার করি লগইন ক্লাসে, লগইন ক্লাসে যে সিএসএসটা ব্যবহার করব সেটা যখন ক্লায়েন্ট লগইন অবস্থায় থাকবে তখন পাবে, ইউজাররা পাবে না, কারণ ইউজার তো লগইন অবস্থায় পাবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে একটু বলেন তো, কে কি বুঝেননি, লগইন ক্লাসটা আপনি যখন লগইন করছেন তখন থাকছে, যখন লগ আউট অবস্থায় কেউ দেখছে সে কিন্তু লগইন ক্লাসটা পাচ্ছে না, তার মানে আপনি যত ধরনের সিএসএস ব্যবহার করবেন লগইন ক্লাসে, লগড ইন ক্লাসে, সেই সিএসএসটা যে লগইন অবস্থায় থাকবে তার জন্য কার্যকরী হবে, যে লগ আউট অবস্থায় যাবে তার জন্য কার্যকরী হবে না। তাহলে একটা কাজ করি, আমরা মার্জিন টপ 20 পিক্সেল লগইন অবস্থায় দিয়ে দিই লগইন ক্লাসে, তাহলে যে লগইন অবস্থায় থাকবে সে মার্জিন টপ 20 পিক্সেল পাবে, যে লগ আউটে পাবে সে নরমাল পাবে, এই যে এরকম নরমাল পাবে। ওকে, এটার জন্য একটা কাজ করি, ও আমরা তো এটাকে ইয়ে নিয়েছি না, এখন আমরা লগইন অবস্থায় যাই, ইন্সপেক্ট করেন, আবার ইন্সপেক্ট করে ক্লাসের নামটা কপি করেন, ক্লাসের নাম লগইন, কপি করলাম, এবার চলেন এসএসএস এ যান, এসএসএস এ গিয়ে সিএসএস, সিএসএস গিয়ে স্টাইল ডট সিএসএস, যে কোনো একটা জায়গায় লিখে দেন, এখানে একটা কাজ করি ডট কথা আছে, লগইন দিয়ে দিলে কে 20 পিক্সেল জায়গা পাবে তাকে বলে দিতে হবে না, কে 20 পিক্সেল জায়গা পাবে আমাকে বলে দিবেন, আমি যখন লগইন ক্লাসে মার্জিন টপ 20 পিক্সেল দিব কে পাবে, স্লাইডার নাকি যে মেনু বার, হেডার, গুড, তাহলে লোগো আর মেনু যে জায়গাটা আছে যে সেকশনটা আছে সেই সেকশনটা 20 পিক্সেল জায়গা পাবে। ওকে, এই সেকশনটা আছে কোথায়,
চলেন দেখে আসি। লোগো এবং মেনু আছে, এই যে মেইন মেনু নামক ক্লাসে লোগো এবং মেনু আছে। তাহলে আমাকে বলতে হবে এইভাবে শর্তটা দিতে হবে, যখন লগড ইন হবে তখন মেইন মেনু মার্জিন টপ 20 পিক্সেল পাবে, মার্জিন টপ 20 না 25 পিক্সেল দেবে। খেয়াল করবেন যখন লগড ইন অবস্থায় কেউ থাকবে কোনো ক্লায়েন্ট, তখন কে 20 পিক্সেল চেক করবে, স্লাইডার মেইন মেনু নাকি ফুটার, কে পাবে মেইন মেনু? মেইন মেনু তো কে কে আছে? লোগো আর মেনু আছে, গুড, ভেরি গুড। এবার আসেন, এবার একটা রিলোড দেই। পেয়েছে, দেখেন 20 পিক্সেল জায়গা পেয়েছে। এখন আপনার মনে হচ্ছে না 50 পিক্সেল জায়গা পাবে, হতেই পারে। বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে এই আপনি যখন একটা লগ আউট অবস্থায় চলে যাবেন, কোনো ক্লায়েন্ট যখন লগ আউট অবস্থা থেকে দেখবে তখন কিন্তু সে এটা পাবে না, কারণ এই ক্লাসটাই তো থাকে না। লগ আউট করলে তো লগইন ক্লাসটাই থাকে না, সেটা সিএসএস পাবে কোত্থেকে? বুঝতে পেরেছি, এটা হচ্ছে পদ্ধতিটা যে সোজা না কঠিন সোজা। এবার আমরা লোগোকে ডাইনামিক করব, তো আচ্ছা ইমেজটা, ইমেজটা আসবে ভিতর থেকে ডাইনামিক অবস্থা। তারপর যদি আপনি নরমাল অবস্থায় ইমেজ দেখতে চান, যে আপনি ইমেজ গুলো না দেখতে শান্তি লাগছে না, সেক্ষেত্রে ইন্ডেক্স অথবা যেখানে ইমেজ আছে সেখানে যাই, হেডার ডট পিএইচপি। ওই যে নরমাল অবস্থা, এটাকে ডাইনামিক বলে না, এটাকে বলা হচ্ছে ইমেজ গুলো দেখার জন্য এখন আমি কি করতে পারি, আমি চাচ্ছি ইমেজ দেখতে, তাহলে হচ্ছে পিএইচপি ইকো এটা জাস্ট ডাইনামিক বলে না, এটাকে বলা হয় ইমেজটা দেখতে চাচ্ছি। দেখেছেন ইমেজকে ডাইনামিক, ডাইনামিক না, আমি কি এটাকে ভিতর থেকে আপলোড দিতে পারছি? আচ্ছা এইভাবে আপনি যদি সকল ইমেজ দেখতে চান তাহলে জাস্ট এই কোডটা কপি করে এই ব্যাকস্ল্যাশটা সব কপি করে, ব্যাকস্ল্যাশটা বারবার দিতে ভুলে যাব, ইন্ডেক্স ডট পিএইচপি তে যান। এখানে আরেকটা কাজ করতে পারেন, প্রত্যেকটা ইমেজের মধ্যে আপনি বই কোডটা বসাতে পারেন, অথবা আপনি যদি খুব স্মার্ট হন আপনার কাছে মনে হয় এক কোড একবারে করে সবগুলোকে রিপ্লেস করবো, কন্ট্রোল এইচ চাপেন, যত জায়গায় ইমেজেস কথাটা আছে ইমেজের ফোল্ডারটাকে দেখলাম, দেখেন সিলেক্ট হয়েছে যত জায়গায় ইমেজেস আছে। আমি চাচ্ছি ইমেজেস এর আগে কি থাকবে, পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআই ব্যাকস্ল্যাশ ইমেজেস। দেখেন এখন প্রত্যেক জায়গায় ইমেজেস এর আগে কি আছে, পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। বুঝতে পারছি, এটাকে বলে রিপ্লেস করা একবার। এবার দেখেন এখন সব ইমেজ চলে আসবে, আসছে দেখেন তো, এই হলো অবস্থা। তো চলেন এখন আমরা আস্তে আস্তে ডাইনামিক করি। ডাইনামিক করার জন্য প্রথমে আমি চাচ্ছি এখানে অ্যাপিয়ারেন্স এর মধ্যে এমন একটা একটা হেডার থাকবে যেখান থেকে আমি ক্লিক করার সাথে সাথে আপলোডার আসবে, আপলোড করব, এখানে ছবি চেঞ্জ হবে। এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে, এখানে কোডেক্সে যাবেন, লোগো সবসময় কোথায় থাকে, এখানে লিখেন কাস্টম কাস্টম, মানে যে জিনিসটাকে চেঞ্জ করা যায়, যে জিনিসটাকে নিজের মতো পরিবর্তন করা যায়, পরিবর্তন করা যায় কাস্টম, সেটাকে বলা হয় কাস্টম। ঠিক আছে, তো আসুন কাস্টম হেডারের মধ্যে লিখেন অ্যাড থিম সাপোর্ট কাস্টম হেডার। ওরা বলছে অ্যাড থিম সাপোর্ট, অ্যাড মানে কি যুক্ত করা, থিম মানে কি আমরা যেটাকে ডেভেলপ করছি সেটা, সাপোর্ট মানে কি সাপোর্ট মানে হেল্প, সাপোর্ট মানে সহযোগিতা, মানে অ্যাড থিম সাপোর্ট এই থিমের তে সহযোগিতা করছে কাস্টম হেডার যুক্ত করার জন্য। আমাদের এইটা কপি করে একটা ফাংশনে রাখবেন, মনে রাখবেন ব্যাকএন্ডে যত কাজ করবেন সব কোথায় করবেন, অ্যাড থিম সাপোর্ট দেওয়ার পর আপনি এখানে এসে একটা রিলোড দেন, হেডার এসেছে, খেয়াল করেন হেডার এসেছে, ক্লিক করি হেডারে, এই যে দেখেন লোগো আপলোডের জায়গা দিয়ে দিয়েছে, আপলোড করেন একটা লোগো। এখন লোগো কোথায় পাবো, একটা নতুন লোগো চাচ্ছি যেন সঙ্গে বুঝতে পারে, ওইখানে তিনটা লোগো আছে, আর এমন তিনটা লোগো আছে বলেন কি,
আচ্ছা ঠিক আছে দেখছি এইচটি ডক হ্যালো এইট ডব্লিউপি কন্টেন্ট থিমস এইচটিএমএল ইমেজেস এটা আচ্ছা যাই একটা একটা দিয়ে দেখি স্কিপ ওপেন সেভ এন্ড পাবলিশ এটা অনেকে দিতে ভুলে যাবে দিয়ে তাড়াতাড়ি করে এখানে একটা রিলোড দেন দেখেন চলে এসেছে আসবে না আপনি ব্যাক এন্ডের জন্য কাজ করেছেন ফ্রন্ট এন্ডে একবারও কি বলেছেন ভাই তোমার যে কোডটা আছে আমাদের কাজ হবে দুই ধাপে ডেভেলপমেন্টের একটা হচ্ছে ফাংশনে আর একটা হচ্ছে যেখানে এইচটিএমএল এর কোডটা আছে সেখানে বলে দিতে হবে যে আমি কিন্তু তোমাকে ডাইনামিক করছি কাজ হবে কয় ধাপে একটা ব্যাক এন্ডের জন্য একটা ফ্রন্ট এন্ডের জন্য এটা ফ্রন্ট ব্যাক এন্ডের জন্য কাজ করে ফেলেছি এটা কি অ্যাডমিন বারে কাজ করেছে না ব্যাক এন্ডের কাজ শেষ ফ্রন্ট এন্ডে যেখানে পাবলিক দেখতে পাবে সেই সেখানে কিন্তু কাজ করি নাই সেখানে কোথায় তো সেই ফাইলটা সম্ভবত আছে হেডার ডট পিএইচপি তে খেয়াল করেন হেডার ডট পিএইচপি তে লোগোটা আছে না এই যে আমাদের লোগোটা হেডার ডট পিএইচপি তে আছে না এইখানে আপনাকে কোডটা বলে দিতে হবে সেই কোডটা কি এখানে আসুন কাস্টম হেডারে যাওয়ার পর আপনি দেখেন এখানে অনেক কথা বলেছে এগুলো একটু পড়েন পড়ার পর ওরা বলছে আপডেট ইউর হেডার ডট পিএইচপি ফাইল আপনার হেডার ডট পিএইচপি ফাইলটা এই কোডটা দিয়ে আপডেট করতে বলেছে বলেছে তোমার তোমার হেডার ডট পিএইচপি ফাইলটা জাস্ট এই কোডটা লিখে দাও আসেন হেডার ডট পিএইচপি ফাইল যেখানে আইএমজি ইমেজটা আছে না ততটুকু ডিলিট করে দেন ওকে এইচটিএমএল ডিলিট ওরা যেটা বলেছে সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার দেখেন এসেছে তালি হবে আবার আসেন এখন চেঞ্জ করি অ্যাড নিউ ইমেজ আপলোড ফাইল লোগো লেটেস্ট সেভ এন্ড পাবলিশ এবার আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ইমেজ আপলোড দেন এটা নিয়ে নিবে অটোমেটিক বুঝতে পারছে ওটা তো বড় ইমেজ আমরা যা দেখেছি কিছু আসে কিনা ব্যাক এন্ডে আমি যা দিচ্ছি সেগুলো আসে কিনা সেটা দেখার জন্য এটা তো তাকে যখন আপনি বানাবেন এখন খুব স্মার্ট একটা হয়ে আছে ডকুমেন্টেশন তখন আপনাকে বলে দিতে হবে লোগোর লোগো তো কেউ কখনো এত বড় সাইজ দিবে না তাকে বলে দিতে হবে যে তোমার লোগোর সাইজ হবে এত থেকে এত 80 থেকে 80 100 বাই 100 150 বাই 150 হুম সেটাও এখান থেকে চেঞ্জ করতে পারবো আপনারা অনেকে মনে করছে আপু ইমেজের সাইজটা কিভাবে ছোট করা যায় ধরেন তখন আপনাকে এখানে লিখতে হবে ইমেজ মান হয়েছে সাইজ অ্যাড ইমেজ সাইজ ইমেজের সাইজ যুক্ত করার জন্য প্রথমটা হচ্ছে কোন নেম অথবা আইডি দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে উইড দ্বিতীয় প্যারামিটারটা কিসের জন্য প্রথমটা হচ্ছে নেম অথবা আইডি ধরেন আমরা এই দিলাম আইডি তৃতীয় প্যারামিটারটা হচ্ছে ফাইল চতুর্থ প্যারামিটারটা হচ্ছে আপনি ট্রু অর ফলস আপনি এটা ক্রপ করতে চাচ্ছেন কি চাচ্ছেন না আসেন প্রথম প্যারামিটারটা আমি দিলাম হচ্ছে লোগো দ্বিতীয় প্যারামিটারটা আমি দিলাম কত দিবেন 100 বাই 100 হাইটও দিলাম 100 যদি হয় এটা দিয়ে হাইট হবে 80 ট্রু এই যে ইমেজটাকে কাটলাম না কোন আইডিতে লোগো আইডিতে না এখন হেডার ডট পিএইচপি তে আপনি এইখানে যেখানে ব্যবহার করবেন সেখানে জাস্ট আপনার এটা দিয়ে দিবেন কি বলে এটাকে সেখানে আপনার আইডিটা দিয়ে দিবেন এরকম করে কাটা যাচ্ছে আচ্ছা এটা আমরা একটু পরে দেখাচ্ছি বেটার এখন দেখলে আপনার ভুলে ফেললো ইমেজ কাট ইমেজ ক্রপটা অন্য একটা জায়গায় দেখিয়ে দিচ্ছে আর এটা ভবিষ্যতে যখন আপনারা অ্যাডভান্স হবেন যখন এখন তো বেসিক পর্যায়ে আছেন যখন ভবিষ্যতে অ্যাডভান্স হবেন তখন আমরা এই জিনিসগুলো প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক দিয়েই মানুষ করে ফ্রেমওয়ার্ক এটা সেল এরকম কি কোনো ফাংশন আছে যে আমি যেরকম ভাবে বিল্ড আপ করে দিই সাপোজ আমার সিএসএস স্টাইল আছে 100 ইনটু 80 বাট যখন ক্লায়েন্ট চেঞ্জ করবে ওনার ইমেজ সাইজ যত বড় হোক
এই সাইজে 100 হ্যাঁ এটা ক্রপ করা, এটাকে বলা হয় ক্রপ করা। ক্রপ মানে হচ্ছে কাটা, একটু আগে করতে যাচ্ছিলাম পরে মনে হচ্ছে না ঠিক আছে এটা অন্য একটা জায়গায় দেখিয়ে দিচ্ছি, এই জায়গাগুলোতে এসে দেখিয়ে দিচ্ছি ক্রপ করা জিনিসটা অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা এটা একটা জিনিস গেল, লোগোটা কে কে বুঝেছেন কোনো প্রবলেম? আচ্ছা এখন কি আমরা এখন মেনুটাতে যাই?